ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে উপকূলের একেবারে নিকটবর্তী স্থানে অবস্থান করছেন এবং তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, সমুদ্র যেন ফুঁসে উঠেছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে যেন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সমুদ্রের ঢেউয়ের তীব্রতা এতটাই প্রখর আকার ধারণ করেছে, এক একটি ঢেউ যেন 4 থেকে 5 ফুট উচ্চতার হয়ে আছড়ে পড়ছে উপকূলে। উপকূলের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। ঘূর্ণিঝড় রেমাল যেভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে, যেভাবে জড়ো হওয়ার সঙ্গে ঢেউ আছড়ে পড়ছে, সে কারণে কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে রয়েছেন। উপকূলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং বিধ্বস্ত যে বেড়িবাঁধগুলো আছে সংস্কারহীন, সেই বেড়িবাঁধগুলো দিয়ে পানি প্রবেশ করছে। রাঙ্গাবালি কলাপাড়ার বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেসব নিচু এলাকা সেই নিচু এলাকাতেও কিন্তু পানি প্রবেশ করছে। উপকূলে দুর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন। পুলিশ, নৌপুলিশ সহ বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্ক বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং এই মুহূর্তে কুয়াকাটা যে সমুদ্র সৈকত রয়েছে, সমুদ্র সৈকতের এলাকা থেকে পর্যটকদেরকে উঠিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এই মুহূর্তে কিন্তু সৈকতে কোনো পর্যটকের দেখা যাচ্ছে না। আশপাশের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটের মধ্যে পানি প্রবেশ করছে, দোকানপাট রক্ষার জন্য স্থানীয়রা মরিয়া হয়ে উঠেছেন, কারণ ঢেউয়ের তীব্রতার কারণে দোকানপাট রক্ষা করা এখন দায় হয়ে গেছে। দোকানের মধ্যে পানি পড়ছে, ঢেউয়ের যে আঘাত সেই আঘাতের কারণে এখানে থাকা অস্থায়ী দোকানগুলো ভেঙে যাচ্ছে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।